আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এগুলো আমার গাছের থেকে ছাদ বাগান থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এই যে পেয়ারা আমার গাছে ধসছে, তারপরে যে পুদিনা পাতা, আদামনি পাতা, এগুলো একসাথে দিয়ে ভর্তা করবো, অনেক মজা হবে। আর এই পেয়ারাগুলো মরিচ দিয়ে লবণ দিয়ে খাবো। আর এই যেগুলা মাথায় দেওয়া যায়, খাওয়া যায়, মুখে দেওয়া যায়, সব কিছুতে ইউজ করা যায়। এই যে এলোভেরা টাটকা, এলোভেরা জেল বানানো যায়, এগুলো আমি এলোভেরা জেল বানাবো, সেই জন্য বেশি করে নিয়ে আসছি। দেখেন, আপনাদের যদি লাগে তাহলে চলে আসেন, দোয়া করবেন আমার জন্য সবাই।